আমার মিষ্টি বাচ্চা গোল্লু, বলেছিলাম ডিম পারবে দুদিনের মধ্যে, আর এই টিল্লু অলরেডি দুটো ডিম পেড়ে নিয়েছে। এই যে দেখাতে পাচ্ছি কি, দুটো ডিম ভেতরে রয়েছে, গতকাল একটা পেড়েছে, দুদিন আগে আর একটা পেড়েছে। গোল্লু টিল্লু এই নিয়ে আবার বাচ্চা হবে, এই নিয়ে চতুর্থবার ডিম পারলো। গতবারে দুটো বাচ্চা হয়েছিল, তার আগে দুটো বাচ্চা হয়েছিল। আমি তো প্রথম বাচ্চা দুটোকে চিড়িয়াখানায় দিয়েছিলাম, সেকেন্ড দুটোকে দিয়েছিলাম বন দপ্তরে, ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়েছিলাম ছমাসের বেবি করে। ছমাসের বেবি না হলে আমি ওদের ছাড়ি না, আর ওদের আমি আটকেও রাখি না, আমি ওদের মুক্ত করে দিই। এই দুটো হোক, সুস্থভাবে হোক, দেখা যাক কী হয়। এই দুটোকেও কোনো একটা জায়গায় মানে আমার ইচ্ছে বন দপ্তরে দেওয়া, কেন ওখানে সেফ থাকে। এই হলো ব্যাপার, আপনারা আশীর্বাদ করুন ওরা যেন সুস্থভাবে হয়, সুস্থ বাচ্চা হয়, আমার গোল্লু টিল্লু যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই মিলে এটা একটু দোয়া করুন, আশীর্বাদ করুন। টাটা।